নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমকি, আর আমার সঙ্গে রয়েছে পিউ। পিউ, আমরা পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছি তা কিন্তু সত্যি আরামদায়ক, তাই নয় কি? কারণ একটানা বৃষ্টিপাত চলছে বেশ কয়েকটি জায়গায়। উত্তরবঙ্গে আমরা দেখেছি একটানা বৃষ্টিপাত চলছে, কিন্তু দক্ষিণবঙ্গে বিগত বেশ কয়েকদিন ধরে একটা টানা গরম চলছিল। সেই টানা গরমের পর কিন্তু এখন বৃষ্টিপাত হতে শুরু করেছে। পুজোয় আমরা দেখেছি বৃষ্টিপাত, এবং সামনেই কালী পুজো, তাই কালী পুজোর আগেও কিন্তু আরও একটা ঝড় বৃষ্টির আশঙ্কার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। প্রিয়, একেবারেই যে পরিস্থিতি রয়েছে, পুজোয় তাহলে অসুর হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি, এবং তার সঙ্গে ঝড়েরও কিন্তু একটা পূর্বাভাস রয়েছে। তো সেই জায়গা থেকে একটা উদ্বেগ বা একটা সতর্কতা কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে দেওয়া হচ্ছে, যাতে মানুষ সতর্ক হয়ে যায়। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগেই একটানা উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে, সেই কারণে সতর্কতা জারি করা হয়েছে। কারণ নদীর জলস্তরগুলো ক্রমশ বাড়ছিল, সেই কারণে পার্শ্ববর্তী পাড় সংলগ্ন এলাকায় যারা থাকেন তাদেরকে কিন্তু সতর্কবার্তা দেওয়া হচ্ছিল, এবং তার পাশাপাশি যারা পার সংলগ্ন মানুষ রয়েছেন তাদেরকে সরে যাওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাতটা কোথাও গিয়ে একটু বিরাম পেয়েছে। সেখানে কিন্তু বৃহস্পতিবার রাতের পর থেকে বৃষ্টিপাতটা খানিকটা কমেছে, কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। গতকাল থেকেই আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, এবং আজও কিন্তু আমরা পিছনে সেই ছবি দেখতে পাচ্ছি, তাই তো বিও? একেবারে ঠিক, তাই তুমি বলছিলে যে কোথাও গিয়ে অসুর রূপে বৃষ্টি, একেবারে ঠিক তাই। আমরা দুর্গাপূজার সময় দেখেছিলাম যে বেশ কিছুদিন কিন্তু বৃষ্টি ভুগিয়েছিল, যদিও আমাদের মনের আনন্দ সেখানে বাঁধভাঙা আনন্দ, তো সেখানে কোনোরকমভাবে বৃষ্টি বাধা সৃষ্টি করতে পারিনি। তবে এই বৃষ্টি একটু স্বস্তির, কিন্তু এরই মাঝে আবার যে সাইক্লোনের যে একটা নয়া আতঙ্ক সৃষ্টি হয়েছে সেটা কিন্তু কোথাও একটা উদ্বেগ সৃষ্টি করছে, যেমনটা রুমকিও বলছিল। তবে জানি রাখবো আপনাদেরকে যে এই মুহূর্তে হয়তো কালী পুজোর আগে বৃষ্টিপাত হবে কি না তা জানতে অনেকে উদ্গ্রীব হয়ে উঠেছেন, মানে বলা যায় যে উদ্গ্রীব হয়ে উঠেছে আমজনতা। সেক্ষেত্রে বলে রাখবো যে আগামী দু তিন দিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এভাবে চলবেই, যেমনটা আজকে চলছে। এবং এরই পাশাপাশি মানে বাংলা কোথাও গিয়ে কিন্তু বৃষ্টি থেকে রেহাই পাবে না, যেখানে আমরা ভারতের বিভিন্ন জায়গায় দেখছিলাম রুমকি, এর আগে লাগাতার যেভাবে বৃষ্টিপাত হচ্ছিল উত্তর পশ্চিম ভারত বা মধ্য ভারত, পূর্ব ভারত, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে যে উত্তর পশ্চিম ভারতে সেখানে বৃষ্টির দাপট অনেকটাই কমেছে। এর পরবর্তী সময় মধ্য ভারত এবং পূর্ব ভারতে সেখানেও বৃষ্টি কমবে, কিন্তু বাংলা কিন্তু এই মুহূর্তে রেহাই পাচ্ছে না। মানে আমরা যেটা আগেও বলেছিলাম আপনাদেরকে বর্ষা আসার আগে, যে বর্ষার যে চেনা ছবিটা সেটা হয়তো বর্ষাকালে দেখা যাবে না, কিন্তু বছরভর সেটা চলবে, এবং পূজোর সময় বৃষ্টিপাত হবে, পূজোর সময় বৃষ্টিপাত হয়েছে, এবং এখনও দেখা যাচ্ছে যে বর্ষাকালে চেনা ছবি ধরা পড়েনি কিন্তু এখন বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টি এক জায়গায় স্বস্তি, আবার কোথাও গিয়ে উদ্বেগও সৃষ্টি করছে। একেবারেই তাই, উদ্বেগটা হচ্ছে যে ঝড়, কারণ আবহাওয়া দফতর বা মৌসুম ভবন যেটা বলছে যে কালী পুজোর সময় কিন্তু একটা ঝড়ের পূর্বাভাস রয়েছে, সেটা শুধু সাধারণ ঝড় নয়, সুপার সাইক্লোন আসতে পারে। বলা হচ্ছে যে তার গতিবেগ কিন্তু ঘন্টায় 250 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, অর্থাৎ আমফানের যে গতিবেগ আমরা দেখেছিলাম, যে ঝড়ের গতিবেগ ছিল 150, সেই জায়গা থেকে 250 মারাত্মক আকার ধারণ করতে পারে, কিন্তু সবটাই আবহাওয়ার ওপর নির্ভর করছে। সেই জায়গা থেকে তো একটা সতর্ক বার্তা আবহাওয়া দফতরের তরফ থেকে দেওয়া হচ্ছে, এবং মানুষকেও সচেতন করা হচ্ছে যে যাতে এই সময়টা যাতে একটু সচেতন থাকা যায়। কিন্তু একেবারেই তাই, যে উপকূল অঞ্চলে যারা থাকেন, সুন্দরবনে যারা থাকেন, কারণ আমফানের সময় আমরা দেখেছিলাম কি করুণ পরিস্থিতি হয়েছিল, লন্ডভন্ড হয়ে গিয়েছিল পুরো সুন্দরবন এলাকা, বকখালি এলাকা, তাই তো পিউ? একেবারেই ঠিক তাই। এবং শুধুমাত্র আমফান কেন, ধরো আমফান এর আগে ইয়াস, যা যে সমস্ত ঝড় আমরা দেখেছি, প্রত্যেকটা ঝড়ে এই উপকূলবর্তী অঞ্চলের মানুষগুলো কিন্তু অত্যন্ত তারা দুর্ভোগের মধ্যে পড়েন, তারা দুর্ভোগের শিকার হন। তো আমরা চাইবো যদি আমফানের থেকেও যদি বড় একটা ঝড় এটা হয়ে থাকে, যদি, আবারও বলছি কোট আনকোট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আরও বেশিভাবে আমাদের সজাগ থাকতে হবে। তবে আমরা আশা করবো যাতে সেই দুদিন যাতে আমাদেরকে দেখতে না হয়, আমাদের কাউকে দেখতে না হয়। তবে এই বৃষ্টির মাঝে কিন্তু অবশ্যই ছাতা নিতে একবারই ভুলবেন না, কারণ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে মানে কিন্তু ঠান্ডা গরম লেগেই রয়েছে, জ্বর সর্দি কাশি হচ্ছে, তো সেখান থেকে একটু নিরাপদে থাকুন, কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবারও সুস্থ থাকবে। আজ তাহলে এখানে বিদায় নিয়ে আমি আর ডুমকি এরকমই নানা রকম খবরে টুকরো টুকরো খবর নিয়ে কন্টেন্ট নিয়ে ফিরে আসবো বারংবার আপনাদের কাছে। এবং তার জন্য কী করতে হবে, যেভাবে আমাদের বিগত সময়গুলিতে আমাদের সঙ্গ দিয়ে এসেছেন এভাবেই থাকবেন, আমাদের পেজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আমাদের যে ইউটিউব চ্যানেল একেবারে 24 আওয়ার্স লাইভ স্ট্রিমিং চলছে সেটাও কিন্তু নজর রাখবেন, সাবস্ক্রাইব করবেন, আর সমস্ত খবরে আপডেট জানতে একমাত্র নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।